আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমি এই আমার রিকোয়েস্ট। রাজ্যের হাসপাতালগুলোতে কিছু কিছু নার্স নামক এমন প্রাণী আছেন যারা নিজেদের ডাক্তার থেকে কম ভাবেন না, এমন অ্যাটিটিউড দেখান যে মনে হয় অনেক কিছু জানেন, আসলে যে অহংভাবে তাদের মন ভর্তি তা আর বলার অপেক্ষা রাখে না। কথায় আছে শূন্য কলসি নাকি শব্দ করে বেশি। আসলে কিছু কিছু দায়িত্ব জ্ঞানহীন হাসপাতালের নার্সের জন্য এই পেশা যুক্ত কর্মীদের মানুষ আজ ঘৃণার চোখে দেখে। তবে আমরা রাজ্যের সব নার্সদের কথা কিন্তু বলছি না, কিছু কিছু নার্স আজও আছে যারা মানবিকতার নিদর্শন হয়ে রয়েছেন, যাদের জন্য আজও এই পেশার সম্মানটুকু অক্ষুণ্ণ রয়েছে, পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আজও বিশ্বাসযোগ্য করে রেখেছেন। রাজ্যের হাসপাতালগুলোতে গেলে চোখে পড়ে দায়িত্বপ্রাপ্ত নার্সরা ওনাদের মোবাইল নিয়ে সামাজিক মাধ্যমে ব্যস্ত থাকতে অথবা কলিগদের সাথে আড্ডা দিতে। কিছুদিন আগেও আগরতলা হাপানিয়া হাসপাতালে নার্সদের গাফিলতির কারণে প্রাণ দিতে হয়েছিল এক যুবককে। ওনাদের এই গাফিলতির কারণে অনেক সময় রোগী মারা যাওয়ার পাশাপাশি নানাহ অপ্রাসঙ্গিক ঘটনা সংঘটিত হয়ে যাচ্ছে হাসপাতাল চত্বরে। এমনই এক ঘটনা কৈলাসহর মহকুমা হাসপাতাল থেকে উঠে এসেছে। দুই রোগীর প্রেসক্রিপশন গরমিল করে ভুল ওষুধ কিনে খেয়ে মরণাপন্ন এক রোগিনী। এই কর্তব্যপরায়ণহীন নার্সের নাম হল ঊনকোটি জেলা হাসপাতালের গুণধর নার্স শ্রীমতী বেলানাথ মহাশয়। ওনার গাফিলতির কারণে ভুল ওষুধ খেয়ে মরণাপন্ন রহিনা বেগম নামে এক মহিলা, বাড়ি কৈলাসহর মহকুমার রাঙ্গাউটি দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগকারী রহিনা বেগমের কাছ থেকে শুনে নেব ঘটনার সম্পূর্ণ বিবরণ। যে নার্সটা ডাক্তারের গাফিলতি না নার্সের গাফিলতি? এটা আচ্ছা, নার্সের নাম জানি বেলানাথ। এরপরে ছুটি দিলেছিল? আচ্ছা, ছুটি দেওয়ার পরে এখান থেকে যে মানে প্রেসক্রিপশন দিয়েছিল ওই প্রেসক্রিপশন উল্টাপাল্টা দিছে? উল্টাপাল্টা দিয়েছে। দেওয়ার পরে তো অঙ্কুটা না আছে তা হলো, ও উল্টাপাল্টা দেওয়ার পরে ও সিটোর ওষুধ নিয়ে খাইয়া আমার ও দোহা সেট হয় না, কোমর তাকি ধরে। এখন দেখার বিষয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয় এই ধরনের নার্সের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন। তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে নার্সদের ডিউটি চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার জন্য, যাতে করে এই ধরনের ভুল যাতে আর সংঘটিত না হয় রাজ্যে। দৃঢ় রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। 26 তারিখ রাত্রে 12টার পেটের বহুত বেদনা ধরছে, মুখে পেটে বেদনা ধরছে, তা আমি লই আসছি ডিস্ট্রিক্ট হসপিটাল, আইয়া ভর্তি করছি। ভর্তি করার পরে তাইও আমার মাইয়ার রাত্রেবেলা কমছে, পরের দিন সকাল 10টা ডাক্তারে ইয়া ছুটি দিয়েছে। ছুটি দেওয়ার পরে যে সিস্টার যেটা আছে এই সিস্টারে কাগজ ছুটি দেওয়ার কাগজ আমি কেন আসলাম না, ছুটি দেওয়ার পরে আমি আমার মেজিস্ট্রেট লইয়া যাওয়া গিল লাগিয়া তে ছুটির যে কাগজ আরোটা মেলুক আছে, এটা 20 কেজি, এটা বয়সটা 45 বছর, সিন্ধাতুর বাড়ি ওই কাগজটা দিলাইছে আমার মাইয়ারে, আর আমার মাইয়ার কাগজটা দিছে হেরারে। এটা তো ডাক্তারে প্রেসক্রিপশন দিছে, ওষুধ লইছে লইয়ারে ওষুধ পাইছি, তো বে অবস্থা বাড়িতে যাওয়ার পরে এই ওষুধটা আগে কিন্তু সুস্থ হয়ে গেছি গিয়া, আর এই ওষুধটা খাওয়ার পরে আমার মাইয়ার অবস্থা বে অবস্থা। তখন আবার আমি শনিবার দিন আবার লইয়াছি ডিস্ট্রিক্ট হসপিটালে, আইয়া ওই প্রেসক্রিপশনটা দেখাইছি, আমরা প্রেসক্রিপশনের দ্বারাও করতেছেন এটা যে ভুল প্রেসক্রিপশন দিছে, তাই আর ডাক্তার কৌরে কইছে যে স্যার এটা কেমন হইল, এটা তো আমার মাইয়ার নাম তো এটা নাই, আমার মাইয়ার নাম হইলো রহিমা বেগম, আর এই ভ্যাকসিনের নাম হইলো 45 বছর হয়ে ওঠার সিন্ধাতুর বাড়ি, এখন এটাতে এই ওষুধ খাওয়ার পরে স্যার এটা এই অবস্থা। তখন ডাক্তারবাবুয়ে সিস্টারে গালাগালি করছেন, বহাবুকে করছেন, বহাবু করিয়া বলছেন যে ঠিক আছে যথেষ্ট চিকিৎসা লাগবো, এটা আমরা খরচ দিব।